দেখেন একদম ফ্রেশ স্যার কোনো ঝামেলা নাই এতগুলো টাকা হ্যাঁ আমাদের গাড়ি খুব পছন্দ হয়েছে আমরাই আমরাই গাড়িটা নিতে চাই কি হ ভাই ভাই আপনার গাড়ির দাম কত কিনবো একদম ফ্রেশ গাড়ি কাগজপত্র সব ওকে আছে আপনি যদি নিতে চান আর আমি যেটা বুঝলাম ম্যাডামের হয়তো অনেক পছন্দ হয়েছে গাড়িটা আসলে গাড়িটার কন্ডিশন অনেক ভালো ভাই একদম নতুন গাড়ি ও বিক্রি করতে করবে তো একজন তাই আর কি ওনার কাছ থেকে গাড়িটা নেয়া আপনি যদি নিতে চান আপনার জন্য আমি একদম সর্বশেষ তিরিশ লক্ষ টাকা রাখতে পারবো এবার তিরিশ লাখ টাকা ভাই আপনি কি বলেন এই গাড়ির দাম তিরিশ লাখ টাকা ভাই একটু কমার সময় নেন আমাদের পছন্দ হয়েছে ভাই আপনার এই গাড়িটা আমরা কিনবো ভাই কয় টাকা লাস্ট ভাই আরে ভাই এত সুন্দর ফ্রেশ গাড়ি আপনি কোথাও পাবেন না পছন্দ তো হবেই আপনার যদি খুবই পছন্দ হয়ে থাকে ভাই আমি যেটা বলছি এটাই এর বেশি এর নিচে আসা যাবে না ভাই আরে ভাই কি যে বলেন না ভাই এই যে আপনার ভাবির পছন্দ হয়েছে গাড়িটা শুনেন তিরিশ লাখ টাকা না ভাই আমি আপনাদের পনেরো লাখ টাকা দিচ্ছি গাড়িটা আমাকে দিয়ে দেন ভাই ভাই কিছু মনে করবেন না আসলে আমি সরি কারণ আমার গাড়ির কোনো প্রবলেম নাই একদম সব কাগজপত্র ওকে আছে আপনি দেখেন সব কাগজপত্র ওকে আছে আর গাড়ির ফিটনেস আগামী পনেরো বছরে আপনার গাড়ির মধ্যে আর হাত দেওয়া লাগবে না আমি গ্যারান্টি দিচ্ছি ভাই শোনা গাড়ির সব কিছু কিন্তু ঠিক আছে গাড়ির ভিতরে যে টাকা আছে না আমাদের অনেক লাভ হবে শোনো তিরিশ লাখ টাকা দিয়ে কিনলো লস তুমি ঠিকই বলেছো 30 লাখ টাকা দিয়ে কিনলে তো আমি তার বদলে আর 20 কোটি টাকা মতো পাবো না আচ্ছা বুঝানো আপনার বাবার সাথে একটু আলাপ করলাম আচ্ছা দেখছেন তো কাগজপত্র সব ঠিক আছে শুনেন ভাই 30 লাখ টাকা না 15 লাখ টাকা আমি আপনাকে 20 লাখ টাকা দিচ্ছি আপনি গাড়িটা আমাদেরকে দিয়ে যান ভাই না না ভাই সরি এর কমে আমি পারবো না আসলে এক মিনিট ভাই একটা ফোন আসছে হ্যাঁ হ্যালো হ্যাঁ আসছে এক পার্টি আসছে কি বললি তাই আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন আমি ওনাদের সঙ্গে একটু কথা বলতেছি তো দেখি যদি ওনারা আমার কথায় রাজি হয় তো ভালো না হলে আমি গাড়ি নিয়ে আসতেছি তুই ওনাকে বসতে বল কত দিবে পঞ্চাশ হ্যাঁ কি বলিস তাই আমি আর আপনার সাথে আলাপ করতে পারবো না কারণ আমার গাড়ির দাম অলরেডি পঞ্চাশ লাখ টাকা উঠে গেছে কি বলেন ভাই সরি না ভাই শুনেন আপনি একটু আগে আমার কাছে দাম চাইছেন তিরিশ লাখ টাকা ওটা ভুল করছিলাম কারণ আমার সাথে আমার আরো একজন পার্টনার আছে তো

দেখো যদি আমরা কম বলি আমাদেরকে কিন্তু গাড়িটা দিবে না শুনো আমরা 51 লাখ বলি ভাই শুনেন জি বলেন যেহেতু উনি 50 লাখ বলছে হ্যাঁ আপনি তো শুনলেনই আপনার সামনেই তো কথা হচ্ছে কিন্তু আপনি তো এর নিচে দিবেন না না ভাই আচ্ছা শুনেন যেহেতু উনি 50 লাখ টাকা বলছে গাড়ির দাম শুনেন আমি আপনাকে আরো এক লাখ টাকা বাড়াই দিব ভাই আর কোনো কথা বলেন না আমি আপনাকে 51 লাখ টাকা দিচ্ছি আপনি গাড়িটা আমাদেরকে দিন ভাই আমার কথাটা আগে বলেন আমি কি বলি একটু বলেন না এমন একজন ব্যক্তি গাড়িটার জন্য বলছে ওনাকে যদি গাড়িটা না দেই না খুব বড় সমস্যায় পড়ে যাবো ভাই উনি আমার বিজনেসের মধ্যে হাত দিতে পারে খুব নামি দামি ব্যক্তি ভাই আমরা আমরা যে অঞ্চলে থাকি এই অঞ্চলের মেয়র সাহেব কথা বোঝেন না কেন ভাই প্লিজ ভাই আপনি আমাকে ক্ষমা করবেন আমি আপনাকে দিতে পারবো না ভাই না ভাই আমি এই গাড়ি আপনার অন্য জায়গায় বিক্রি করতে দিব না ভাই এই গাড়ি আমার ভালো লাগছে আমি এই গাড়ি কিনব শুনেন মেয়র সাহেব আপনাকে কত দিব আমার কম এখন শোনেন আপনি যদি নিতে চান উনি যেহেতু 50 দাম দিছে এক দামে তো কোনো কিছু বিক্রি হয় না ভাই আপনি তো জানেন সেটা আপনি 60 লক্ষ টাকা দিতে পারবেন 60 লাখ হ্যাঁ ভাই আপনি ভাই না ভাই তালে তালে সরে না শুনেন তুমি ভাই আমি তো আপনার বোনের মতো তাই না গাড়িটা আমারই আগে পছন্দ হয়েছে আমার হাজবেন্ড আমাকে গাড়ি গিফট করবে তার জন্য কিন্তু আমার এই গাড়িটাই পছন্দ হয়েছে ভাই আপনি গাড়িটা দেন না আমাদের 51 লক্ষ টাকা আমরা দিচ্ছি তো না বোন যেহেতু একটা দায় দিছেন আপনি আপনাকে আমি বেশি কিছু বলবো না আপনি পঞ্চান্ন করি তাহলে কিন্তু আমাদের বিরাট বড় লস হয়ে যাবে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ লাখ যদি এই গাড়ি কিনি ভিতরে কিন্তু আরো অনেক টাকা আছে এই টাকা নিয়ে আমাদের অনেক আরো লাভ হবে এক কাজ করি চলো

তেরো পঁচিশ পঁচিশ আপনার নাম কি মিলন আচ্ছা আচ্ছা আপনি ভাই দেখেন ধরান অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আমাদেরকে গাড়িটা দেওয়ার জন্য ভাই আচ্ছা আপনাকে গাড়ির কাগজ জি আর ম্যাডাম এই নেন গাড়ির চাবি এই না আচ্ছা ভাই আচ্ছা তাহলে আজ থেকে এই গাড়ির মালিক আপনি সমস্ত ডকুমেন্টস আপনাকে দিয়ে দিলাম দোয়া করবেন ভাই আচ্ছা আর নেক্সট টাইমে যদি আপনার আরও গাড়ির প্রয়োজন হয় আমার নাম্বার তো আপনার কাছে আছেই অবশ্যই আমি ফোন দিবেন আমাদের কাছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আচ্ছা ঠিক আছে ভাই ওকে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই গাড়িটা আমাদেরকে দেওয়ার জন্য ভাই ভালো থাকবেন হ্যাঁ এই আমরা তো পুরো সাঙ্গা হয়ে গেছি শুনো এখানে আর বেশিক্ষণ থাকা যাবে না যদি ওই গাড়িওয়ালা লোক জানে এটার ভিতরে এতগুলো টাকা আছে তাহলে কিন্তু আমরা ধরা পড়ে যাবো শুনো ওই টাকাগুলো নিয়ে যাবে শুনো আবার দেখি তো দেখো অনেক টাকা শুনো এক কাজ করো এখান থেকে চলে যায় বেশি লেট না করি চলো আস্তে আস্তে আরে তাড়াতাড়ি করো না দেখে ফেলবে উঠো উঠো এদিকে দাও দাও তো আরে বেটা আজকে তো একটা কাম করে লাইছি বেটা কি রে এত খুশি লাগতেছে কি কাম করছিস মালটা কি কি রে বেটা এ দাঁড়া শুন কয়েকদিন একটা গাড়ি কিনছিলাম না তিন লাখ টাকা দিয়ে হ্যাঁ এই গাড়িটারে তিন লাখ টাকা দিয়ে রং করছি রং কইরা আজকে এক মুরগিরে ফাঁসাই ভাই ষাট লাখ টাকা বিক্রি করছি কস কি মামা এই যে টাকা আমি এখন ব্যাংক থেকে উঠে নিয়ে আইছি পুরো ব্যাগ ভর্তি টাকা বেটা তুমি চলতে গেলে একটু দেমাকটারে কাজে লাগা তুই তো সালা সারাদিন কি করস না করস বই বয়ে খালি আড্ডা মারস আমার মতো হ একবার খালি নাম্য দেখে শোন এখানে আর বেশি সময় দেওয়া যাবে না তুই জানাস কি করছিস বুদ্ধি না হলে কিন্তু দুনিয়া চলা যায় না বেটা কি করছো তোর একটা বারো কি একবার প্রশ্ন জাগলো না যে আমি তিন লাখ টাকার গাড়ি দুই লাখ টাকা তিন লাখ টাকা রঙ করলাম ষাট লাখ টাকা কিভাবে বেসল তুই প্রশ্ন করছিস করিস নাই এই জন্য তুই আমার সাথে পারবি না বেটা শোন ঢেক্কির ভিতরে মনে করিস যে ফুল জাল টাকা সব ছাপানো টাকা দিয়ে ভরাই ফেলছি পার্টি তো মনে করে মুরগি তো মনে করে টেককে টপ গিলেলাইছে কই যে বাপ রে বাপ এই গাড়ি যদি 60 লাখ দিয়ে নেই শালা ভিতরেই দুই গুটি আছে এই রকম ফাপরবাজি কইরা মালটা সেট করছি মাম্মা আগে তোমাকে চালাক হতে হবে চলই দেখে 보자 না তো দান্দা বাস তুই চল দেরি করিস না তাড়াতাড়ি চল চল চল